একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি এখন ভীষণ ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা বললাম মানেই মিষ্টি, এটা হবে কাঁচা লঙ্কার রসগোল্লা, সেটা একদম সম্পূর্ণ আমার মতো করে আমি করব। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তোমরা সাথে থাকো। আর সোনাই পড়তে গেছিল, চলে এসেছে, এই যে বসে আছে দেখো। হ্যালো, সবই এলো, হাসবাবু কাজে চলে গেছে আর আমি এবার ঘরের কাজ করব। রান্না আমার হয়ে গেছে, এঁচোড়ের তরকারি করেছি, ভাত করেছি আর শাক করেছি, আর কিছু করিনি। সমস্ত সবটা করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসবো। দুধটা জাল দিয়ে ছানাটা কেটে তারপরে কাজ সেরে তারপরে আবার রসগোল্লা করবো, চলো। তো চলে এসেছি রান্নাঘরে, দেখো এক লিটার দুধের একটা প্যাকেট এনেছি, নিয়ে আমি এবার দুধটাকে জ্বালিয়ে নেবো। দুধটা ফুটিয়ে ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে আমি দুধটাকে মানে দুধের ছানাটা কেটে নেবো। তো এটা আর বলার কিছু নেই, নতুন কোনো কথা না, তোমরা সবাই জানো, কিন্তু তবুও বলে দিচ্ছি যারা যারা জানো না তাদের কাজে লাগবে। সেই কারণে দুধটা অলরেডি আমার ফুটে গেছে, আর এই যে ক্যালসিয়াম ল্যাকটেট এটা দিয়েই আমি সামান আন্দাজ মতন একটু দেবো, দিয়ে এটা ছানাটাকে কেটে নেবো। তোমরা পাতিলেবু দিয়েও ছানা কাটতে পারো, তবে পাতিলেবু দিয়ে কাটার পরে ছানাটা একটু ধুয়ে নিতে হবে, নাহলে লেবুর একটা গন্ধ বেরোবে। দেখো আমার ছানাটা ফেটে গেছে, মানে হয়ে গেছে। এইবার আমি গ্যাস, সবার আগে যেটা করবো, গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা সাদা কাপড় পেতে নিয়েছি, সেই সাদা কাপড়ের উপরে আমি এটাকে রেখে দেবো, দিয়ে ঝুলিয়ে দেবো। মানে এটা ঝুলে এটার ভেতরে যত জল আছে সমস্ত মানে জল নিগড়ে পড়ুক, ততক্ষণে আমি বাদ বাকি কাজ সেরে প্রায় ঘন্টা দুয়েক বাদে আমি আবার আসব। তো এই দেখো আমি এটাকে খুব ভালো করে ঝুলিয়ে রেখে দেবো একটা জায়গায়, এটা ঝুলুক, জলটা ঝুরুক, তারপরে আমি আবার এটার পরে আসছি। ততক্ষণ আমার অনেক কাজ হবে, ব্রেক টাইমে ওটা ঝুলিয়ে দিয়ে এসে মা আমি একটু আড্ডা মেরে নিলাম ঘরের মধ্যে। দেখো মা আমি একটু গল্প করে নিচ্ছি, গল্প করে নিয়ে আমাদের মানে কি বলবো, কোনো কাজ হয়নি, সব কাজ পড়ে রয়েছে, কিন্তু তারই মাঝে একটুখানি গল্প। তো সোনাইকে বলছিলাম যে ও পড়তে গেছিলো, যে পড়ে এসে মানে কী কী পড়া হলো, স্যারের সঙ্গে কী কী কথা হলো না হলো, সমস্ত কথা আলোচনা হচ্ছে। তো দেখে দেখতেই পাচ্ছ ঘরের সমস্ত সব ছত্রাকার হয়ে রয়েছে, ঘরের এখন কাজকর্মগুলো সারবো। সোনাইকে বললাম সোনাই স্নান সেরে পুজোটা দিয়ে দে, আমি ততক্ষণ কাজগুলো সেরে নিই। তো টুকটুক টুকটুক করতে করতে সব কাজই করে নেব। তো দেখো অলরেডি স্নান সেরে আমি আবার রান্নাঘরে চলে এসেছি, আর এখানে কড়াই পেতে দিই, কড়াই বসিয়ে দিয়েছি, যেটার মধ্যে আমি এখন করব শিরা। শিরা করার জন্য আন্দাজ মতন চিনি আর জল আমি বসিয়ে দিয়েছি, কিন্তু তোমরা সেটা করবে না, যারা না জানো তাদের জন্য বলছি, দু কাপ জলে দেড় কাপ চিনি দেবে, এরকম মাপ মতন নিয়ে নেবে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো কাঁচা লঙ্কা, আর সামান্য একটু ফুড কালার দেবো, দেখতে সুন্দর হওয়ার জন্য। কারণ হচ্ছে ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু দেখতে ভালো লাগবে কাঁচা লঙ্কার রসগোল্লা। তো সেই কারণে অলরেডি আমার ছানা ঝরে গেছে, এবার আমি থালার মধ্যে ছানাটাকে নিয়ে নিলাম, এর মধ্যে দিই কাঁচা লঙ্কা বাটা, এটা দেখতে বেটে রেখেছি, সেই কাঁচা লঙ্কা বাটা আর সামান্য একটুখানি ফুড কালার এটার মধ্যেও আমি দিয়ে নেবো। দিয়ে এর ভেতরে মানে আপনার তোমাদের যত রাগ থাকবে শরীরের, তোমরা বলতে পারছো না, রাগ ভেতরে রাগে ফেটে যাচ্ছে, বলতে পারছো না, সেই রাগ যত শরীরে রাগ আছে এর মধ্যে তোমরা ঢেলে দেবে, একদম সম্পূর্ণ একদম ঘষে 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 এর মধ্যে যত মানে নিজের রাগটা না ঝরালে কিন্তু হবে না, শরীরের ড্রাগ ঝরাতে হবে, তবে গিয়ে ছানাটা তৈরি হবে। মানে কি বললাম বুঝতে পারছো তোমরা, খুব সুন্দর করে এটাকে ম্যাশ করবে, এটা যত সুন্দর করে ম্যাশ করবে তত রসগোল্লাটা সুন্দর হবে। সব কিছু রসগোল্লা সুন্দর ভালো হওয়া নির্ভর করে ছানা পেশায়ের ওপরে, খুব সুন্দর করে একদম মোলায়েম করতে হবে, হাতে তালু দিয়ে ঘষে ঘষে ছানাটাকে পেস্ট করতে হবে। তো অলরেডি আমার হয়ে এসেছে, এই দেখো এবার আমি এগুলোকে গোল গোল পাকিয়ে নেব, রসগোল্লার আকারে তৈরি করে নেব। প্রত্যেকটা আমার এই এক লিটার দুধে তৈরি হয়েছে মাত্র নটা, তা মিডিয়াম সাইজ করেছি, খুব বেশি বড় করিনি, খুব বেশি ছোটও করিনি, মানে একদম মিডিয়াম সাইজ করেছি, নটা হয়েছে আমার। এই দেখো দেখতে পাচ্ছ, তো আমার রেডি হয়ে গেছে। এবার আমি দেখতে কী সুন্দর লাগছে দেখো, একদম পুরো প্লেন তৈরি হয়ে গেছে। এবার এই যে শিরাটা বসিয়েছিলাম, শিরা অলরেডি হয়ে গেছে, একে একে আমি এগুলো এর মধ্যে দিয়ে দেবো, একে একে দিয়ে দিচ্ছি। কি ভালো লাগছে দেখো, একটা একটা করে ছাড়ছি, দেখতেও সত্যি দারুণ লাগছে।
দারুণই লাগছে। তো একে একে আমি এগুলোকে দিয়ে দেবো, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ঢেকে দেবো। এটা হতে থাকবে ঠিক 10 মিনিট পর, আমি আবার 10 মিনিটও না, 7-8, 5-7 মিনিট পর আমি আবার এটাকে তুলে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে রসগোল্লাগুলো, একদম ফুলে গেছে, আর এত সুন্দর হয়েছে আমি কি বলবো, পুরো সফট একদম রসগোল্লার মতন। আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো তোমরা নিজের চোখে দেখে নাও যে কতটা সুন্দর হয়েছে, মানে ভাষায় প্রকাশ করার মতন না। কাটছি দেখো, ভেতরটাও দেখো তোমরা, না দেখলে বিশ্বাস করবে না, খুব সুন্দর হয়েছে। আর এটা না কাঁচা লঙ্কার একটা ফ্লেভার থাকবে, না ঝাল না মিষ্টি, মানে না ঝাল না মিষ্টি, সরি ভুল বললাম, মানে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা রেসিপি। এটা দারুণই লাগে খেতে, তোমরা করে দেখো, খুব ভালো। আমি এর আগেও একবার করেছিলাম, আর এটা করলাম সেবার শেয়ার করা হয়নি, এবার করলাম। তো আমার রসগোল্লা ডান একদম হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতে কতটা ভালো হয়েছে জানি না, এখনও খাইনি। অনুকে ফোন করেছি, জানি না অনু আসবে কি না, অনু এখন ঘুমিয়ে পড়েছে, বাজে 3:00 বা 3:10 বাকি, গিয়েই এই সময় ফোন করে বলেছি যে বলে এখনই যেতে হবে, তো সোনাই বলেছে হ্যাঁ এক্ষুনি, ও যদি আসে তবে ওকে দিয়ে টেস্ট করাবো যে কেমন হয়েছে, ওই বলবে। রেগে ভোম হয়ে যাবে, যা রাখবে না, ঘুমন্ত অবস্থায় ওকে ডেকেছি আমি। তো বন্ধুরা দেখো, এই যে ঘুমন্ত অবস্থায় টেনে নিয়ে চলে এসেছি, বললাম না তোমাদেরকে যে ঘুমোচ্ছিল ওকে ফোন করেছি, ঘুমাচ্ছিলাম না সত্যি কথা বলবো, অনেস্টলি আমিও ভিডিও এডিট করছিলাম, ও ভিডিও এডিট করছিল, তা ঠিক আছে জানতাম না। এনে এটা খা, খেয়ে বল, গরম ছিল তাই আমি একটুখানি করে ঢুকিয়ে রেখেছিলাম। এটা কি জিনিসটার নাম তো আছে, আগে খাও তো, আরেকটু আগে খাও পরে বলবো। ঝাল 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 মিষ্টিও মিষ্টিও ঝালও আছে, কেমন লাগছে খেতে? হ্যাঁ খেতে ভালোই, বাট কি এটা ছানার কিছু বোধ হয়, খেতে ভালো আছে তো। ঝোলটা কেমন? ঝোলটা কেমন, ঝাল ঝাল মনে হলো, খুব বেশি ঝাল না, মানে একটু লাগলো, মিষ্টির মধ্যে ঝাল পড়লে যেমন হয় ওরকম একটা ব্যাপার, মিষ্টির মধ্যে ঝালটা। এবার নামটা বন্ধুরাও জানুক, এটা মানে চেষ্টা আর কি, লঙ্কার রসগোল্লা, কাঁচা লঙ্কার রসগোল্লা। প্রথম গেলে আমি রসগোল্লাই খাই না সত্যি কথা, আমি একদম মিষ্টি খাই না, খুব রেয়ার, বললে তাহলে খেতা না, ওই জন্য দেখে বুঝতে পেরেছি যে এটা মিষ্টি, কিন্তু বাট পুরো নতুন খেলাম, ফার্স্ট টাইম জীবনে প্রথমবার খেলাম লঙ্কার কাঁচা লঙ্কার রসগোল্লা। দারুণ হয়েছে টেস্টটা, মানে কোনো নিমন্ত্রণ বাড়িতে গেলে তোমরা ধরো খাচ্ছ মাংস টাংস দিয়ে, একদম হেভি একটা ব্যাপার, খাওয়ার পর শেষ পাতে যখন মিষ্টিটা মুখে দাও, যদিও আমি সেটা দিই না, বাট সেটার যে একটা টেস্ট বা অনুভূতি একদম মানে সেম, এটুকু বলতে পারি। দারুণ, পপি দাস জিন্দাবাদ।